রোকন এবং ওয়াজিব এই দুইটা ক্ষেত্রে কি আলাদা আলাদা কোনো সুস্তিদা হবে না কম বেশির এরকম আলাদা সুস্থ অরিজিনাল নিয়মটা কি জানি উপকৃত করবেন হ্যাঁ রোকন এবং ওয়াজিবের ক্ষেত্রে রোকন এবং নামাজের যে রোকন আছে রোকন যদি কারোর ছুটে যায় তাহলে ওই আকারটি বাদ হয়ে যাবে সোজা কথা কারোর যদি কোনো জায়গায় রোকন ছুটে যায় রোকন ইচ্ছাকৃতভাবে রোকন ছুটিয়ে ছুটে গেলে বা ভুলকৃতভাবে ছুটে গেলেই যদি মাজুর হয় সেটার ব্যাপার আলাদা মাজুর হলে সেটার ব্যাপার আলাদা ওজোর থাকলে সেটার ব্যাপার আলাদা যেমন দাঁড়িয়ে চালা পড়তে হবে ফরজ চালাতে বিশেষ করে দাঁড়িয়ে পড়তেই হবে দাঁড়িয়ে ক্ষমতা থাকলে বসে আদায় করার কোন সুযোগ নেই কেউ যদি বসতে না পারে কেউ যদি দাঁড়াতে না পারে তাহলে বসে আদায় করবে তাহলে এটা মাজুর সে ক্ষমতা না থাকলে ঠিক ঠিক এইরকম মাজুর ছাড়া আর কি তো এখানে রোকন যদি ছুটে যায় রোকন যদি ইচ্ছাকৃতভাবে ছুটে যায় বা অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় তাহলে রাকাতটি বাদ হয়ে যাবে রাকাতটি বাদ দিয়ে আরেকটি রাকাত আদায় করে তারপরে ই করতে হবে যেমন বাদ গেলে সিজদা বাদ গেলে এখানে আপনি সৌসিজা দিয়ে আপনি পার পাবেন না আপনাকে অবশ্যই একটি রাকাতটি বাদ হয়ে যাবে রুকুর কারণে তো একটি বিষয় আর একটি নামাজের ওয়াজিব ছুটে যায় সলাতের ওয়াজিব ছুটে যায় তাহলে আপনি আহ দিতে পারবেন সৌসিজা তিন কারণে হয় মনে রাখবেন সৌসিজা হয় তিন কারণে এক হচ্ছে বেশি দুই নম্বর হচ্ছে কম তিন নম্বর হচ্ছে সন্দেহ বেশি হলে সৌস্তিজা দিতে হবে কম হলেও সৌস্তিজা দিতে হবে আবার সন্দেহ শাক যেটাকে জিয়াদা নাকস আর আর শাক শাক মানে সন্দেহ সন্দেহের কারণে আপনার সৌসিজা দিতে হয় তাহলে এখন জিয়াদা বলতে বেশি হয়ে গেলে কেউ যদি তিন ডাকাতের জায়গায় চার ডাকাত পড়ে চার ডাকাতের জায়গায় পাঁচ রাগাত পড়ে তাহলে আর কোনো সুযোগ নাই এখানে সৌসিদা দিলেই হবে বেশি হয়ে গেলে সরসি সৌসিদা বেশি হয়ে গেলে সৌসিজদা কখন দেবে কিভাবে দেবে এটার ব্যাপারে মূল কথা হচ্ছে দুই দুইভাবে দেওয়া যায় একভাবে হচ্ছে যে তাসাহুদের মধ্যে আত্মাহিয়াত দরুদ দোয়া মাসোরা শেষ করে শেষ করে আল্লাহ আকবার বলে দুইটা সিজদা দেবে সিজদা থেকে উঠে দুই দিকে দুইটা সালাম ফিরিয়ে দেবে এটা হচ্ছে একটা পদ্ধতি আর আর পদ্ধতি হচ্ছে সালাম ফিরাবে আত্মাহিয়াতো দরুদ দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাবে সালাম ফিরিয়ে উঠে দুইটা সালাম ফিরিয়ে উঠে সালাম ফিরিয়ে শেষ করে দুইটা শেষদা দেবে সেজদা দিয়ে আবার সালাম ফেরাবে এই হচ্ছে একটি নিয়ম তো কখন কোনটা করবে বেশিরভাগ ওলামাইকের আমরা এবং হাদিস দ্বারা প্রমাণিত যেটা হয় সেটা হচ্ছে বেশি হলে সেজদার পরে দিতে হবে আর কম হলে সেজদার সালামের আগে দিতে হবে তাহলে বেশি হলে সালামের পরে দিতে হবে এবং কম হলে সালামের আগে আগে দিতে হবে সৌসিদ্দা তো এখানে ওলামায় কিরামরা আবার বলেছে কেউ যদি সালামের আগে দিয়ে দেয় বেশি কমের কোনো ব্যাপার নাই যখনই ইচ্ছা সে সালামের আগে অর্থাৎ আত্মহিয়াত দরুদ দোয়া সুরা পড়ে সৌসিদা দিয়ে সৌশিদার দিয়ে সেদা শেষ করে দুই দিকে দুইটা সালাম ফিরালি তার নামাজ হয়ে যাবে তো এই হচ্ছে এই হচ্ছে পদ্ধতি যে কোনো পদ্ধতিতে আপনি সহসিদা দিতে পারবেন বিশেষ করে বেশি এবং সন্দেহের ব্যাপারটা ওলামাইকের আমরা বলেছে যে সালামের পরে দিতে পারবে কিন্তু কমের ব্যাপারে সবগুলো হাদিসি আপনার সালামের আগে এসেছে তো আলহামদুলিল্লাহ আবারও পদ্ধতিটা শোনেন আত্মাহিয়াত দরুদ দোয়া মাসুরা সব শেষ করে দুইটা সিজদা দিবেন সিজদা দেওয়ার পর সিজা থেকে উঠে দুই দিকে সালাম ফেরাবেন এটাই হচ্ছে সৌ মূল নিয়ম আশা করি ভাবে উত্তর পেয়েছেন আল্লাহ আলাম আল্লাহ ভালো জানেন আসসালাম আলাইকুম আলহামদুল্লা বরাক